করে দিচ্ছে না অলরেডি 891 কিলোমিটার গাড়ি চলে গেছে আজকে টোটাল 16 ঘন্টা রান করেছে গাড়ি দাদা বৌদিতে অনেকবার খেয়েছি এরটা দাদা বৌদির উপরে চলে গেছে এটা কথা আজকে আমাদের কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমরা নয়ডা যাব তো নয়ডা ঢুকতে পারিনি কালকে রাত্রিবেলা 2টো বেজে গিয়েছিল তখন আমরা পৌঁছে দেব দেখো কারণ রাস্তায় হচ্ছে প্রচন্ড আমাদের ঘুম পাচ্ছিল কারণ তোমরা দেখেইছো যে কালকে রাস্তাটা দিয়ে আমরা কিভাবে নেমেছি তো তার ফলে একটা প্রবলেমও হয়ে গিয়েছিল তাই আর দেরি করিনি আমরা হচ্ছে একটা নিয়ার হোটেল দেখে নিয়েছিলাম এই জায়গাটার নাম হচ্ছে কার্নাল তো আমরা আজকে আগ্রা তাজমহল দেখব কিন্তু তার আগে একটা ছোট সবার আগে দরকার সেটা হচ্ছে ব্রেকফাস্ট করাটা কারণ আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি তো হচ্ছে আমরা হাইওয়ে ধারে একটা ধাবা পেয়ে গেলাম পাঞ্জাবি ধাবা তো সেখানে আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে আলু পরোটা আর লস্যি তো এটা খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে আমরা এখন ট্রেনে গাড়ি চালাবো যাতে হচ্ছে একদম পৌঁছে যাচ্ছে আগ্রা তাজমহলে সো বেরোই এবার এখান থেকে এই চাটা তোলা হয়েছে তো চাটা তুলে নিলাম বন্ধুরা যাতে হচ্ছে আর দাঁড়াতে না হয় আমাদেরকে আমরা ফ্লাস্ক তো ক্যারিই করছিলাম তো এবার উঠে গেলাম এখন পানিপথ পৌঁছবো তারপর এখান থেকে লখনউ আগ্রা এক্সপ্রেস ওয়ে ধরে সিধে আগ্রা ঢুকবো আগ্রা থেকে তাজমহল যাব তাজমহলে ঘোরাঘুরি করে দেন আমরা যতটা যেতে পারি তো যাবো আর তা নাহলে স্টে করে যেতে হবে কোথাও বন্ধুরা টোল প্লাজা যে এরকম হয় সেটা তোমরা খালি এবার দেখো কি সুন্দর দেখতে টোল প্লাজাটা মানে মনে হচ্ছে না একটা পাখি বসে আছে ওয়েলকাম টু গ্রেটার নয়ডা উত্তরপ্রদেশ তো এবার আমরা এখান থেকে বাদিক নিয়ে নেবো বাদিক নিয়ে যাব হচ্ছে যমুনা এক্সপ্রেস ওয়ে তে চলো বাদিক নিয়ে নিলাম এই ঘোরার চক্করে পড়ে কতগুলো হচ্ছে স্টেট আমরা ঘুরে নিলাম আমরা যমুনা এক্সপ্রেস ওয়ে তে উঠে যাচ্ছি চলো আগ্রা 128 দেখালো দেখি 172 তো আগ্রা 172 কিলোমিটার উঠে গেছি চলো গাড়ি 140 এ চলছে আলাদাই লাগছে কিন্তু রাস্তায় গাড়ি চালিয়ে একটা মজা আছে এখানে একটুখানি রেস্ট নিতে হবে এবার 5-10 মিনিট গাড়িটাও রেস্ট হয়ে যাবে আর আমরা একটু রেস্ট নিয়ে নেবো তো আমরা এবার একটু এক্সিট পয়েন্ট দিয়ে রেস্টুরেন্ট ঢুকবো ওখানে একটু ফ্রেশ হবো দেন যদি এখানে পেট্রোল পাম্প নেই পেট্রোল গাড়িতে এখনও আছে ঠিক আছে চলো ঢুকি এখানে মানে আজকে গাড়ি একদম তুঙ্গে উঠিয়ে দিয়েছি 140-160 একটা ছাওয়া থেকে গাড়িটা পার করতে হবে ছাওয়া আছে এখানটা করেই আছে একটু শান্তি ও বললো হচ্ছে রাজকচুরি খাবে আর পাপাই আর আমি বললাম যে হচ্ছে চা খাবো কারণ অনেক গাড়ি চালাচ্ছি তো লংয়ে যেহেতু যেতেই হচ্ছে তো চাটা একটু লাগছেই তো আমরা এখন ওটা খেয়ে নিই খেয়ে নিয়ে গাড়িতে উঠে যাবো আর এই যে আমাদের চা দিয়ে দিয়েছে আর রাজকচুরি রেডি হয়ে গেছে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছি আমরা এখানে তো চা খেয়ে নিয়েছি আর এখন একটু এনার্জিটাও পেয়ে গেছি আবার আর ও রাজকচুরি খাচ্ছে রাজকচুরিটা কেমন খেতে ওকে দেখে বুঝতে পারছো কী অবস্থা শরীরে মানে যা তা যাচ্ছে যা তা গরম কিন্তু ভালো এখানে 41 টেম্পারেচার আবার আমরা উঠে পড়লাম চলো এগোনো যাক বন্ধুরা তোমরা জানিও কিরকম কি মানে তোমাদের ভালো লাগছে কিনা যেটা কমেন্টে বলো মানে এই রাস্তায় আমি নিজেও প্রথমবার আর এই রাস্তা সম্বন্ধে হচ্ছে খুব একটা আইডিয়া আমারও নেই তাই তোমাদেরকে যতটা পারলাম দেখালাম আমরা এবার চলে আসলাম স্টেট হাইওয়ে 39-এ এবার এখান থেকে টাইমিং দেখাচ্ছে 12 কিলোমিটার মানে এখনও আধ ঘন্টা রাস্তা আছে তাজমহল পৌঁছতে ডিরেক্ট একদম তাজমহলের সামনেই যাব আর এখন দেখাচ্ছে 2.8 কিলোমিটার তাজমহলের মহলটা শুধু আছে তাজটা উড়ে চলে গেছে হাওয়াতে না এখানে আবার একটা ভালো করে লিখেছে তাজমহল 2.5 কিলোমিটার
এসেই গেছে একদম। হাজি কিতনা রুপিয়া? 100 নিকাল ভাই, 100 টাকা এখনই চুনা। এখন দিতে হবে নাকি? আবি দেনা পড়েগা। আচ্ছা আচ্ছা, না না 100 টাকা। টিকিট কাটার লাইনটা ভেতরে মানে মারাত্মক লাইন, ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে স্ক্যান করলাম, স্ক্যান করে হচ্ছে টিকিটটা কাটলাম, টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে যাব। তো আমরা আর ভেতরে যাচ্ছি না, কারণ হচ্ছে একটাই, ওখানে হচ্ছে জুতো খুলে ঢুকতে হবে, আর এত গরম ভেতরে, আর সত্যি বড় কথা ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, তো তোমাদেরকেও দেখাতে পারবো না। তো ওভারঅল ভেতরটা খুবই সুন্দর এবং ভালো, কিন্তু এই গরমের জন্য জাস্ট পারা যাচ্ছে না, মানে প্রচণ্ড গরম লাগছে, মানে এত গরম এখানে আমি এটা এক্সপেক্ট করিনি। যাই হোক, এই হলো জায়গা, তোমরা যারা যারা আসবে তারা তো দেখতে পাবেই। জায়গাটা নো ডাউট সুন্দর, কিন্তু ঢুকতে গেলে প্রচণ্ড ঝামেলা করে ঢুকতে হয়, মানে প্রথমে তো আমাদেরকে হচ্ছে অনলাইন টিকিট কাটতে হলো, তারপরে হচ্ছে চেক করলো আমার গোপ্রো ছিল, সেটাকে হচ্ছে মাইকটা করে জমা নিয়ে নিয়েছে, দেন তারপরে আসতে দিয়েছে। এই সমস্ত প্রবলেমের জন্য মানে মানে যে যে আসবে আর কি বুঝে শুনে এসো আর কি, বোঝার কথা। তো আমরা বেরোচ্ছি এখান থেকে, তাজমহলে ঢোকার পর আমাদের শরীর পুরোপুরি ডিহাইড্রেট হয়ে গেছে আজকে, মানে এত গরম যেটা আনএক্সপেক্টেড ছিলাম প্রত্যেকেই। তো এখন আমরা জাস্ট ওই একটুখানি ফুচকা খেলাম, এখানে ঠান্ডা জলে ফুচকা দিচ্ছিলো, তো ওটা খেয়ে আমরা এবার হচ্ছে গাড়ি স্টার্ট করে দিয়েছি, আমরা বেরিয়ে যাচ্ছি। এখন ডিস্টেন্স মোটামুটি তো প্রাগরাজ যদি দেখাচ্ছে 521 কিলোমিটার, তো জানি না প্রাগরাজ মনে হয় ঢুকতে পারবো না, যদি চেষ্টা করবো লখনউ ঢোকার। ও হচ্ছে পেঠা কিনে নিয়ে এসেছে, এখানকার বিখ্যাত খাবার পেঠা, মানে সেটা খেয়ে মানে ওটা আমাদের ভাষা হিসাবে কী বলে ওটাকে মোরব্বা, মানে ওটা খেয়ে জাস্ট এত মিষ্টি লাগলো নামি আর খাচ্ছি না। তো এই হলো ব্যাপার, আর এখন আমরা যাচ্ছি লখনউর দিকে, লখনউ আগ্রা এক্সপ্রেস ওয়েতে উঠবো। চলো বন্ধুরা, বাঁ দিকে লখনউ আগ্রা এক্সপ্রেস ওয়ে, এবার উঠে যাচ্ছি। এই লাইটগুলো না দেখলেই যেন মনে হয় আলাদাই একটা জায়গায় আছে। তো বন্ধুরা আমরা ফাইনালি এখন লখনউ ঢুকে গেছি, আর লখনউতে এখন আমরা একটু বিরিয়ানি খাবো, কারণ লখনউ মানেই তো হচ্ছে কাবাব আর বিরিয়ানির জন্য বিখ্যাত। তো হচ্ছে এই হচ্ছে দোকানটা, মাসি বিরিয়ানি ওয়ার্ল্ড। এখন আমরা বিরিয়ানি এখানে বিরিয়ানি খাবো, খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তারপর একটা রুম দেখবো, দেখে আমরা ঢুকে যাবো। এই হচ্ছে আপাতত আজকের প্ল্যান, মানে আজকে রাতের প্ল্যান, তারপর দেখি তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। মানে রাস্তা এত জ্যাম চলেছে আমি কোনো ভিডিওই করতে পারিনি, মানে সবসময় মন দিয়ে গাড়ি চালাতে হচ্ছে, এত প্রবলেম হচ্ছিলো। মানে এখানটা তাও একটু ফাঁকা আছে, কিন্তু ওই যেখান থেকে ঢুকলাম হাইওয়ে থেকে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আমরা ডিনারে অর্ডার করে দিয়েছি আজকে স্পেশাল হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, এখানকার বললো খুব ফেমাস এটা, তো আমরা এখন এটাই খাবো। আমার বিরিয়ানি চলে এসেছে, আর দাদা সার্ভ করে দিচ্ছে বিরিয়ানিটা, মানে বিরিয়ানিটা সিরিয়াসলি নাম প্রচুর শুনেছি, এখন খাবো নিজে। তো এটা সায়ক খেয়ে গেছিলো, হ্যাঁ আমাকে ওই রিকমেন্ড, ও আমায় রিকমেন্ড করেছিলো যে ভাই যখন যাস লখনউতে মাসি ওয়ার্ল্ডে ঢুকিস। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি, জাস্ট একটুখানি তোমাদের সামনে খেয়ে দেখি কেমন খেতে লাগবে। মারাত্মক খেতে, সিরিয়াসলি অসাধারণ লাগলো। লখনউ এসে মাসি বিরিয়ানি ওয়ার্ল্ডে যে বিরিয়ানিটা খাচ্ছি, মানে এটা সত্যি আনএক্সপেক্টেড, মানে এত সুন্দর খেতে বড় কথা হবে না। এবং সবথেকে বড় কথা, 260 টাকায় 3 পিস মাটন, তার সাথে রায়তা, তার সাথে ফিরনি, এত কিছু দিয়ে এবং স্যালাডও ইনক্লুডিং, মানে এটা ভাবাই যায় না, খুব ভালো। মানে আমি স্পেশালি থ্যাংক ইউ জানাবো সায়ককে, মানে যে আমার বন্ধু আর কি, ও আমাকে এটা রেকমেন্ড করেছিলো। আর যারা লখনউয়ে আসছো তারা একটু কষ্ট করে হলেও, মানে আমি তো সিরিয়াসলি খুব কষ্ট করে এসেছি গাড়ি নিয়ে, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে দেখলাম, রাস্তার ওপরেই পার্কিং, কোনো অসুবিধা নেই। তো খাওয়া দাওয়া অসাধারণ, মানে অতুলনীয়, প্লিজ খেয়ে যাও লখনউয়ের এই বিরিয়ানি একবার। হচ্ছে মাসি বিরিয়ানি ওয়ার্ল্ড, যদি তোমরা লখনউ মানে আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে দিয়ে আসো, তো তোমাদেরকে এই রুটটা দিয়ে আসতে হবে, এসে তোমরা এখানে গাড়ি পার্কিং করতে পারো, আদারওয়াইজ ঘুরেও পার্কিং করতে পারো। আমরা হচ্ছে ঘুরে পার্কিং করেছি, তো যাতে আমাদের সুবিধা হয় পার্কিং করতে, তোমাদের পার্কিংয়ের জায়গাটাও দেখিয়ে দিচ্ছি একবার। ওই আয় রে, না এত সুন্দর বিরিয়ানি সিরিয়াসলি বলছি আমি কখনো খাইনি, দাদা বৌদিতে অনেকবার খাইয়েছি, দাদা বৌদির ওপরে চলে গেছে এটা ব্যাপারটা। আর এইখানে হচ্ছে আমরা গাড়ি পার্ক করে দিয়েছিলাম। এখন যেটা মোস্ট সমস্যার বিষয় সেটা হচ্ছে হোটেল পাওয়াটা, কারণ আমরা অলরেডি 3-4টে হোটেল ঘুরে নিয়েছি, একটা হোটেলের রুম নেই, এই নিয়ে 5 নম্বর হোটেলে এসেছি,
এটা হচ্ছে কন্টিনেন্টাল নাকি এটা দা কন্টিনেন্টাল হোটেল নাম। এখন দেখি এটাতে যদি রুম পেয়ে যাই তো ভালো, আর তাহলে টুয়ার্ডস আমাদের বাড়ির দিকে এগো, যদি অন দা ওয়েতে কোনো হোটেল পাই ভালো, তাহলে দেখা যাক কতটা এগোনো যায়। আর এখন বাজে 11:15, এখন অপেক্ষা করছি পাপাইয়ের জন্য, পাপাই রুম দেখতে গেছে। তো পাপাই যথারীতি কাজের কাজটা করে ফেলেছে, 5 নম্বর হোটেলটা হয়ে গেছে। এটার নাম হচ্ছে দা সরি এটার নাম হচ্ছে হোটেল কন্টিনেন্টাল। এখানে পার্ক করে দিয়েছি, গাড়ির অবস্থা খুব খারাপ, হ্যাঁ এত নোংরা হয়ে গেছে। তো আমরা এখন রুমে চেক ইন করবো। এই হচ্ছে হোটেল আজকের, তো কথাবার্তা বলে নিয়েছে দুটো রুমের জন্য, আমরা একটু ফ্রেশ হবো আজকে, একটু শান্তি, তার মানে ট্রিপের লাস্ট ডে আফটার অল। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লখনউ। আর আচ্ছা, আজকে আমাদের ট্রিপের একদম লাস্ট ডেতে চলে এসেছি, তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি সো প্লিজ দেখো। তবে আজকে আমরা বাড়িতে যাচ্ছি, মানে বাড়ি থেকে ফিরছি। এখান থেকে কিলোমিটার আছে প্রায় 1000 কিলোমিটার কাছাকাছি। তো এখন বাজে হচ্ছে 9:45, তো দেখি কত রাতে ঢুকতে পারি বা নাও ঢুকতে পারি, আমি বুঝতে পারছি না, কারণ কীরকম রাস্তার কন্ডিশন থাকবে বা ট্রাফিক থাকবে কীরকম কিছুই বুঝতে পারছি না। তো আমরা রেডি হয়ে গেছি, এবার জাস্ট গাড়িতে লাগেজগুলো তুলবো, দেন আমরা লখনউ ছেড়ে বেরিয়ে যাবো। একদম লখনউ থেকে কলকাতা ঢোকারই চেষ্টা করব, এবার দেখা যাক কী হয়। তো চলো, তো আমরা লখনউ থেকে বেরিয়ে যাচ্ছি এবার। আর লখনউ সিটিটা এত মানে কেওস, আমি এটা ভাবিও নি। তো কালকেও সেই একই জ্যামের মধ্যে দিয়ে ঢুকেছিলাম, আজকেও সেই জ্যামের মধ্যে দিয়ে বেরোতে হচ্ছে। তো এখন একটু ক্লিয়ার হয়েছে রাস্তা, গাড়ি চালাচ্ছি, দেখাচ্ছে আমার বাড়ি এখান থেকে 5:32 হবে, মানে এখন জার্নি আছে 19 ঘন্টা, আর কিলোমিটার হচ্ছে 977 কিলোমিটার। তো দেখা যাক কী হয়, তোমরা এখন রাস্তা দেখো এখানকার মোটে। এখন সিটিটা বেশ ভালো লাগছে দেখতে এখান থেকে। আমরা মোস্ট প্রবলি হয়তো ওল্ড লখনউতে ছিলাম, এটা নিউ লখনউ। তো এখানকার মানে পরিবেশটা একটু আলাদাই, মানে আমাদের সেই কী বলবো, মানে আমাদের শ্যামবাজার আর হচ্ছে কলকাতা নিউ টাউনের মতন ব্যাপারটা, ঠিক বেশ সুন্দর আর কি, গোছানো একদম পরিবেশ খুব সুন্দর, মানে রাস্তাঘাট টিপটপ একদম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি বিহার ঢুকে গেছি। তো আমরা লখনউ থেকে গাড়ি স্টার্ট করেছিলাম সেই তখন 10:30 বেজে গেছিলো, আর এখন বাজে হচ্ছে 5:50, মানে 6টাই ধরা যাচ্ছে। তো 6টার মধ্যে আমরা মোটামুটি 400 কিলোমিটার কভার করে ফেলেছি, আর এখন আমরা তো বিহারে আছি। তো বাড়ি পৌঁছতে টাইম দেখাচ্ছে 5:53, এটাই এখন দেখা যাক কী করা যায়। এখনও প্রায় 12 ঘন্টা জার্নি দেখাচ্ছে, 585 কিলোমিটার আমার বাড়ি। তো দেখা যাক কী হয়, বোঝাতে যাচ্ছে না। তবে এখানকার রাস্তা যেমন না, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আসার সময়ও সেই একই ব্যাপার, যে রাস্তায় স্পিড তোলা যাচ্ছে না আর কেউ ট্রাফিক মেনটেন করে না। তবে এবারে কিন্তু দেখলাম যে হচ্ছে আসার সময় বিহার পুলিশ কিন্তু আটকেছেই এবং আমাদেরকে গাড়ি চেক করলো, তারপরে আমাদেরকে ছাড়লো। আমরা এই ট্রিপের সব থেকে লংয়েস্ট জার্নি কিন্তু আজকেই করছি, মানে এতক্ষণ ধরে গাড়ি চালাবো ভাবিও নি, আর এত কিলোমিটার, দেখা যাক কতটা যাওয়া যেতে পারে, আমি বলতে পারছি না এই মুহূর্তে, মানে যতটা শরীর দেবে ততটাই যেতে পারবো। তো আমরা এখন লাঞ্চ করছি, এখন খাওয়া দাওয়া করি, মানে প্রায় আমি আজকে এখন অবধি 430 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি, 15 ঘন্টা হয়ে গেছে, কিন্তু বেশ ভালোই চলেছে গাড়ি আজকে, কিন্তু হচ্ছে মানে টাইমিংটা বেশি নিয়েছে, কারণ রাস্তার অবস্থা খারাপ, খুব একটা ভালোও নয় আজকে। গাড়ি এখন পার্ক করে দিয়েছি এখানে, আমরা এই ধাবাতে দাঁড়িয়েছি, এবং ধাবাতে দাঁড়িয়ে খেয়ে নিই, কারণ এখানে ভালো জায়গা বলে কিছুই নেই, সবই হচ্ছে এরকমই হোটেল। তো আমরা এখন খেয়ে নিই আবার গাড়ি স্টার্ট করবো, এখনও জার্নি বাকি আছে, মানে লাস্ট ডে ট্রিপের। আর যারা তোমরা এখনও আমার বাকি এপিসোডগুলো দেখো নি, তারা প্লিজ দেখো, ভালো লাগবে, কারণ অনেকগুলো এপিসোড করেছি এটা। তো প্লিজ 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 দেখো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। লাঞ্চ করছি, আর এখন রুটি আর চিকেনের কারি নিয়েছি। ওদেরকে এই যে চিকেনের ঝোলটা বোঝাবো সেটা বোঝাতে আর পারছিলাম না, কিন্তু এখন খাওয়া দাওয়া করে নিই আবার বেরিয়ে যাবো। তো বন্ধুরা, আমরা সেই তখন 7:30 লাঞ্চ করেছিলাম, তারপরে তো গাড়ি ছেড়ে দিয়েছি। তো এখন একদম সেই চাঁদের আলোয় আর কি গাড়ি চালানোর মতন অবস্থা। আজকে পূর্ণিমা, চাঁদের আলো বেশ ভালোই ফুটে উঠেছে, আর তার সাথে আমাদের গাড়িও চলছে,
আর একটু পরে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ঢুকে যাবো, কারণ আমরা এখন ঝাড়খণ্ডে আছি। মোটামুটি এখন 9:34 বাজে, 10:30 কি 11:00 মধ্যে হয়তো হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাবো। 405 কিলোমিটার এখন বাকি আছে আমাদের বাড়ি, মানে কলকাতা ঢুকতে 405 কিলোমিটার তো ঠিক আছে, অনেকটাই ডিস্টেন্স। সব থেকে সমস্যা হচ্ছে রাত্রিবেলায় লরি ছেড়ে দিয়েছে, গাড়ি চালাতে বেশ অসুবিধা হচ্ছে এখন, শুধু এমার্জেন্সি ডিপার করে 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 গাড়ি চালাতে হচ্ছে। অনেকদিন পর WMC-র গাড়ি দেখতে পেলাম, মানে পুরনো অ্যাম্বাসেডার। গাড়িটা দেখতে কিন্তু খুব ইউনিক, এসব গাড়ি এখন আর দেখাই যায় না। একটা হোটেলে দাঁড়িয়েছি এখন চা খাবো বলে, আর এখন রাত্রি 12:30 বেজে গেছে, তো মানে চোখটাও ঘুম ঘুম লাগছিল, তো একটু মুখে চোখে জল দিলাম। এখন বাজে 1:30, তো আমরা এখন জাস্ট ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকলাম। এখনও আমাদের বাড়ি দেখাচ্ছে এখান থেকে 4:13, ওখানে ঢুকতে ঢুকতে 5:30 তো বেজে যাবেই, যা অবস্থা দেখছি। গাড়ির স্পিড ভালোই চলছে, তবে রাত্রে তো একটু ফাঁকা আছে বলে একটা ভাগ্য ভালো, আর লরিও খুব কম চলছে। আমরা বেশ ভালো আসছিলাম, 3:00 যাচ্ছে, জাস্ট আমরা একটা জ্যামে আটকে গেছি এখন, খুব ব্যাড লাগে এটা। মানে বর্ধমান ঢোকার ঠিক 37 কিলোমিটার আগে একটা জ্যামে পড়ে গেলাম। আমরা এখন ফাইনালি শক্তিগড়ে পৌঁছলাম, 4:10 এখন। এখন ওটাকে নিয়ে যাচ্ছি মিষ্টি কিনবো, আর বাড়ির জন্য মিষ্টিও নিয়ে যেতে হবে, আর এখন আমরা একটু চাও খেয়ে নেবো, চা খেয়ে আবার বেরিয়ে যাবো। তো এই হচ্ছে এখন প্ল্যান আপাতত। তো মানে এত জ্যাম ছিল রাস্তায়, মানে এই লরিগুলো যেভাবে মানে জ্যাম করে রেখেছিল, প্লাস এদেরকে কাটিয়ে আসতে গিয়ে মানে অবস্থা পুরো টাইট হয়ে গেছে, পুরো ঘেমে চার হয়ে গেছে আজকে। যাই একটু মিষ্টি খাই আর চা খাই, খেয়ে গাড়ি ছাড়বো। চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার জাস্ট বাড়ি যাবো, আর ছুটি দিচ্ছে না। অলরেডি 891 কিলোমিটার গাড়ি চলে গেছে আজকে, টোটাল 16 ঘন্টা রান করেছে গাড়ি। তো চলো, এই গোপোটা বাবা আজ থেকে ভাঁজবি বাবা। ও 15 দিন ধরে গোপোটাকে নিয়ে সব জায়গায়, আজকে আমরা ভোর হওয়া দেখছি, ও আলাদাই লাগছে। কালকে সকাল থেকে আজ সকাল অবধি আমার গাড়ি রান করেছে 969 কিলোমিটার, 16 ঘন্টা টাইম লেগেছে, 969 কিলোমিটার 16 ঘন্টা টাইম লেগেছে টোটাল লখনৌ থেকে আমার বাড়ি আসতে, মানে কলকাতায়। আর সবার সাথে আগে যেটা যার সাথে দেখা করবো সেটা হচ্ছে বিঙ্গো। বিঙ্গো কোথায়? হ্যাঁ প্রচুর টেনশনে ছিল, কোনো চিন্তা নেই, চলো। তো জার্নি শেষ হলো আমাদের, লাদাখ এপিসোড কমপ্লিট হলো এখানেই, টাটা।